মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া আলবদর কমান্ডার কামারুজ্জামানের সাথে দেখা করতে গেছেন তার আইনজীবীরা। সকাল পৌনে 11টার দিকে তারা কারাগারে পৌঁছান। কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। গতকাল প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট 4 বিচারপতি কামারুজ্জামানের রিভিউ খারিজের আদেশে সই করেন। ট্রাইব্যুনাল ছাড়াও যা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলার প্রশাসকের কার্যালয়ে। বিকেলে আপিল বিভাগের ওই আদেশ কারাগারে পৌঁছানোর পর তা পড়ে শোনানো হয় কামারুজ্জামানকে। এ সময় তিনি প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চান, সেই সাথে দেখা করতে চান তার আইনজীবীদের সাথে। সে অনুযায়ী আজ আইনজীবীদের সাথে দেখা করার অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, কামারুজ্জামানের আইনজীবীরা কি কারাগারের ভেতরে গেছেন? নুসরাত, 10:55 দিকে কামারুজ্জামানের 8 জন আইনজীবী তার সঙ্গে দেখা করার জন্য এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আসেন, কিন্তু কারা কর্তৃপক্ষ 5 জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে প্রবেশ করার অনুমতি দেন কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য। সেই মোতাবেক কামারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির নেতৃত্বে 5 সদস্যের একটি আইনজীবী প্যানেল এখন কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করছেন। এবং কামারুজ্জামানের আইনজীবী শিশির মোহাম্মদ মনির আমাদের জানিয়েছেন যে কামারুজ্জামান মূলত এখন তার কি আইনি পদক্ষেপ নেওয়ার বাকি রয়েছে এই বিষয়টি নিয়ে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন তার আইনজীবী সেই আইনি পরামর্শ দিবেন। এবং একই সাথে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আজকে কামারুজ্জামান কোন প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা রাষ্ট্রপতির কাছে। তিনি বলেছেন যে সকল আইনি প্রক্রিয়ার পরেই তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন কামারুজ্জামান যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা। নুসরাত, আপনাকে জানিয়ে রাখি যে যদি কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করে তাহলে কিন্তু তার ফাঁসি রায় কার্যকর করার জন্য সকল প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়ে যাবে এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ফাঁসি রায় কিন্তু কার্যকর করা যাবে না, এটি আপিল বিভাগের রায় কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। একই সাথে কিছুক্ষণ আগে আমি কামারুজ্জামানের ছেলে হাসান ইকবালের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে তিনি জানিয়েছেন যে আইনজীবীরা দেখা করার পরে তারা একটি আবেদন নিয়ে আসবেন কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য এই কারাগারে, এবং যদি কারা কর্তৃপক্ষ তখন তাদের সেই আবেদনটি মঞ্জুর করেন তখন তারা কামারুজ্জামানের সঙ্গে আজকে দেখা করার একটি চেষ্টা করবেন। নুসরাত, আপনাকে জানিয়ে রাখি যে হয়তোবার কিছুক্ষণের মধ্যেই কামারুজ্জামানের আইনজীবীরা তার সঙ্গে দেখা করে এই ফটকে চলে আসবেন, তখন আমরা হয়তোবা আপনাকে নিশ্চিত করতে পারবো যে কামারুজ্জামান আদৌ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার কোনো আবেদন করবেন কিনা। নুসরাত।